নবীন শিক্ষার্থীদের শুধু ভালো চিকিৎসক নয়, মানবিক মানুষ হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানী মগবাজারে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে রাজধানীর মগবাজারে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে এ আয়োজন। অনুষ্ঠানে শুরুতেই মানব সেবায় নিজেদের বিলিয়ে দিতে নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান চিকিৎসকরা। ভবিষ্যতে প্রকৃত চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার করেন দেশি বিদেশি এসব নবীন শিক্ষার্থীরা। এই মেডিকেলের সুনির্দিষ্ট নিয়ম কানুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য আমাকে এবং আমার অভিভাবককে মুগ্ধ করে। Our college doesn't focus only on education, but it works in a 360-degree manner by developing personal qualities such as self-confidence. ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন শিক্ষক ও অভিভাবকরা। তোমাদের সহযোগিতা কামনা যাতে করে তোমরা এখান থেকে ভালো মানুষ হয়ে, ভালো ডাক্তার হয়ে বলতে পারো গর্ব করে যে আমি আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছি। ডাক্তার প্রফেশনের সুনাম কিন্তু বাইরে খুব বেশি ভালো না, এখন এই দুর্নামটাকে সুনামে রূপান্তরিত করতে হবে, তার দায় দায়িত্ব তো তোমাদের উপর। এই পাঁচটা বছর তোমাদেরকে একটা মানুষ তৈরি করার একটা প্রচেষ্টা। 47 জন দেশি ও 43 জন বিদেশি শিক্ষার্থী সহ মোট 90 জন নতুন মেডিকেল শিক্ষার্থী এ বছর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।